হে গাইস, আজকে চলে এসেছি ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লা রোডের একটি চায়ের স্টলে, যার নাম চা অ্যান্ড চিল। এটি বেশ আলোচিত একটি প্লেস। অনেক ফুড ব্লগারের চা এবং সিঙ্গারার প্রচুর রিভিউ করেছে, তো সেই রিভিউ দেখে আমারও ইচ্ছা ছিল এখানে আসার। তো চলে এসেছি আমি এদের চা এবং সিঙ্গারা টেস্ট করতে এবং আপনাদের সাথে সেটা শেয়ার করতে। ওই যে সিঙ্গারা ভাজা হচ্ছে আর চা, এই যে, তো আমি অর্ডার করেছিলাম 13 পিসের সিঙ্গারার প্যাকেজ, যার প্রাইস ছিল 135 টাকা। সিঙ্গারা উপরে এরা স্পেশাল একটা মশলা ছিটিয়ে দিয়েছিল, উপরে ছিল কাঁচা পেঁয়াজ, এবং এদের স্পেশাল সস আছে, সেই সসটা আমাদেরকে আলাদাভাবে পে করতে হয়েছে, যার প্রাইস ছিল এক একটা সসের 15 টাকা করে। তো সস দিয়ে সিঙ্গারা আর কাঁচা পেঁয়াজ, মানে এই তিনটার কম্বিনেশন খুব ভালো লেগেছে আমার কাছে। আমি খুব মজা পেয়েছি সিঙ্গারাটা খেয়ে। তো আমি এদের স্পেশাল একটা মালাই চার অর্ডার দিই, যেটার আমি আমার এক্সপেকটেশন ছিল অনেক হাই, যে অনেক ভালো হবে। তো আমি ভাবি যে এটাও খুব ভালো হবে, একদম সিঙ্গারার মতো, কারণ সিঙ্গারাটা আমার বেশ পছন্দ হয়েছিল। সিঙ্গারার ভিতরে ছোট ছোট চিকেনও ছিল। তো এই যে আমি খেয়ে, মানে আপনারা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন আমার একটুও ভালো লাগে নাই। এর প্রাইস ছিল 75 টাকা, আমি রাজশাহীতে 15 থেকে 25 টাকার মতো অনেক ভালো মালাই চা পেয়ে যাই। আর আরেকটা চায়ের অর্ডার দিয়েছিলাম, যার নাম লেবু পাঞ্চ, এটার প্রাইস ছিল 34 টাকা। এটাও আমার কাছে খুবই অ্যাভারেজ লেগেছে, রাজশাহীতে 10-15 টাকার মধ্যে আমি এর চেয়ে ভালো লেবু চা পেয়ে যাই আসলে। তো আমার কাছে চাগুলো একদমই ভালো লাগে নাই, কিন্তু সিঙ্গারাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই যে, আপনারা যেতেই পারেন, একটু দেখে আসতে পারেন।